অসীম মাঝি কোন সে পাড়ের বন্ধু আমি তোমার মুখ সাইয়া থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দশমিনা গলাচিপা উপজেলার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন মাসি পিসি খালা দাদা দাদি নানা নানি ফুফু যারা আছেন এবং শুভানুদ্দায়ী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং হিন্দু যারা আছেন আপনাদেরকে আদাব এবং নমস্কার। আপনারা জানেন যে সামনের 7 তারিখ রবিবার জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গলাচিপা দশমিনাতে আওয়ামী লীগের এবং নৌকার প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন প্রদান করেছে। 2018 সালেও আমাকে মনোনয়ন দিয়েছিল। গেল 5 বছর আমি আপনাদের এলাকায় আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ছিলাম। আমি আপনাদের আপদে বিপদে দুঃখ দুর্দশায় সুখে দুঃখে ভালো মন্দে সবসময় পাশে ছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার কিংবা আত্মীয় স্বজন কাউকে এই জনপদে প্রতিষ্ঠিত করিনি, কাউকে ডেকে নিয়ে আসিনি এবং আমার পরিবারের কোনো সদস্য আপনাদের কোনোদিন কোনো বিরক্তির উদ্রেক ঘটানি। প্রিয় ভাইয়েরা, আমি এই জনপদে অন্যান্য যাদেরকে নিয়ে চলাফেরা করেছি তাদেরকে আমি সৃষ্টি করিনি, তারা এই জনপদেরই সন্তান ছিল, জন্ম থেকে আপনাদের সামনে তারা বড় হয়ে উঠেছে। তারা কেউ কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছেন, কেউ কেউ মেয়র হয়েছেন, কেউ কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন। এদের কাউকে আমি বানাইনি কিংবা আমি কাউকে ভোটে ঠকাইওনি। আমি স্থানীয় সংসদ সদস্য হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার দল এবং সরকারের জন্য আমি সেতুটুকুই শুধুমাত্র কাজ করেছি। আমি কখনো অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করিনি, আমি কখনো ক্ষমতার অপব্যবহারও করিনি। আমি শুধুমাত্র সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চেয়েছেন সেভাবে চলার চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি আমি তেমনি চলেছি। আমি চলেছি বলেই মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার আবার আপনাদের কাছে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আপনাদের কাছে আবার পাঠিয়েছে। আজকে যেমনি করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যেমনি করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তেমনি করে আজকে আপনাদের এই জনপদে আমার বিরুদ্ধেও ভাই ষড়যন্ত্র হচ্ছে। অনেকে অনেক কথা বলছেন, নানানভাবে সত্য মিথ্যা মিলিয়ে এত সুন্দর করে মিথ্যাটাকে সত্যের মতো করে বলছেন যে ভাবতে অবাক লাগে। এরা গেল 5 বছর আমার সাথে আওয়ামী লীগ করেছেন, আমার কাছ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছেন, সবসময় মান সম্মানের সহিত তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি, কিন্তু তারা তারপরও জনসভায় বলে যে তারা আমার কাছ থেকে ইজ্জত পায়নি। ভাই, এর আগেও আপনারা সংসদ সদস্য দেখেছেন এই জনপদ কেমন ছিল, এগুলো আপনাদের কাছে স্পষ্ট। তো কাজেই আমি বিশ্বাস করি আপনারা তাদের সেই কথায় আপনারা কান দিচ্ছেন না। আমরা জানি সত্য আপনার চোখের সামনে, আমরা জানি যে আমি বিশ্বাস করি গেল 5 বছরে এখানকার আওয়ামী লীগের নেতা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রত্যেকে আমি কীরকমের ইজ্জত দিয়েছি, প্রত্যেকে সরকারি সুযোগ সুবিধার মধ্যে থেকে আমি কাজ দিয়েছি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। হয়তো কেউ কেউ বেশি পেয়েছেন, কেউ কেউ কম পেয়েছেন। আজকে যারা কম পেয়েছেন তারা হয়তো যারা বেশি পেয়েছেন তাদের সাথে ঈর্ষান্বিত হয়ে এই কথাগুলো বলছেন। ভাইয়েরা, আপনারা তো এর আগেও এই জনপদে ছিলেন, আপনারা দেখেছেন। আবার কেউ কেউ চেয়েছে ক্ষমতাটাকে 2008 সালের মতো ব্যাপকভাবে অপব্যবহার করে সন্ত্রাসের জনপদ তৈরি করতে, কিন্তু আমি এই দেশের মানুষকে শান্তিতে সুখে রাখবো এটা আমার প্রতিশ্রুতি ছিল, জিরো টলারেন্স ছিল দুর্নীতির বিরুদ্ধে, যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমি সেই প্রতিশ্রুতির কারণে আমি তাদেরকে কোনো সময় ব্ল্যাঙ্ক চেক দেই নাই, এই জন্য তারা অস্থির হয়ে গেছেন। আজকে তারা ভাবছেন যে সামনের বারে যদি আমি আবার পরপর 2 বার এমপি হই তাহলে হয়তো তারা এই জনপদে থাকবেন না, তারা বিলীন হয়ে যাবেন। এটা তাদের আসলে রাজনৈতিক একটা দৈন্যতা, তাদের ভয় আশঙ্কা, কিন্তু এরকম হওয়ার কোনো কারণ নাই। তারা এই জনপদের মানুষ, এই জনপদে থাকবেন, তাদের গণ্ডির ভিতরে তারা থাকবেন, তাদের কাজের দ্বারা তারা মূল্যায়িত হবে। আমি তাদেরকে তাড়ি দেওয়ার কে, আমি তাদেরকে বড় বানারই বানানোরই বা কে, কিচ্ছুই হবে না, শুধুমাত্র একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আজকে। প্রিয় ভাইয়েরা, এই মিথ্যা প্রোপাগান্ডার অর্থটা কি?
অর্থ এই জনপদে নৌকাকে তারা জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থীকে তারা হারাবে, এইটা তো। কিন্তু না, পটুয়াখালী তিনের গলাচিপা দশ মিনার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী যারা আছেন তারা এত বোকা না। তা মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে ডিজিটাল মাধ্যমের মাধ্যমে এমন শিক্ষিত করেছেন, এমন আত্মপ্রত্যয়ী করেছেন যে তাদেরকে চাইলেই কোনো রকমের ভুল ভ্রান্ত ষড়যন্ত্র দিয়ে তাদেরকে ভোলানো যায় না। ইনশাল্লাহ তারা 7 তারিখে সেটা ব্যালটের মাধ্যমে দেখাবে। আমরা সামনে স্মার্ট বাংলাদেশ বানাবো। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যতটুকু প্রসেসটা, আমি একজন পূর্ণ ডিজিটাইজ একজন এমপি হিসাবে আমি সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ মেনে একজন অগ্রবর্তী ভূমিকা পালন করব যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। প্রিয় ভাইরা, আমি বিশ্বাস করি বিগত দিনে দেশের কাজ করতে গিয়ে, এই জনপদের কাজ করতে গিয়ে যদি আমার কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে আজকে নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার এই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে থেকে সামনের দিনে আপনাদের জন্য, এই দেশের জন্য আমি কল্যাণ বয়ে নিয়ে আসবো এবং কাজ করব। আমি বিশেষ করে নূতন যারা ভোটার, ইয়াং ভোটার যারা, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবার জীবনে হয়তো তোমাদের প্রথম ভোট, প্রথম ভোটটা মুক্তিযুদ্ধের সপক্ষে হোক। বাংলাদেশে এই যে তোমরা হয়তো জানো না বিগত দিন বাংলাদেশটা কেমন ছিল, আজকে বাংলাদেশটা যে আত্মপ্রত্যয় আত্মমর্যাদাশীল হয়েছে বাংলাদেশ এমন ছিল না। এই বাংলাদেশের যে এই যে পরিবর্তিত বাংলাদেশ, এই যে বদলে যাওয়া একটি বাংলাদেশ, এটা শেখ হাসিনার হাতে ঘটেছে। তো কাজেই তোমাদের জীবনের প্রথম ভোটটা শেখ হাসিনার পক্ষে হোক, নৌকা মাকড়ার পক্ষে হোক, স্বাধীনতার সপক্ষে হোক। অনেক বয়স্ক ভোটাররা আছেন, বৃদ্ধ দাদা দাদি নানা নানি পর্যায়ের কাকা কাকি কাকুমা সবাই আছেন, মাসি পিসি আপনারা। আমি চাই না যে এটাই আপনাদের জীবনের শেষ ভোট হোক, আমি চাই আপনারা দীর্ঘ জীবন সৃষ্টিকর্তা আপনাদেরকে দেখ, আপনারা আরও ভোট দেন। কারণ আপনারা দেশের ইতিহাস সম্পর্কে জানেন, স্বাধীনতা সম্পর্কে জানেন। আপনারা হারিয়ে গেলে এই বাংলাদেশ একটা দুর্ভাগ্যের মধ্যে পড়ে যাবে। আমি চাই যে আপনারা দীর্ঘজীবী হন এবং বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেন। প্রিয় ভাইয়েরা, ইদানিং একটা নূতন অস্থিতিশীল অবস্থা কিছু মুসলিমের লোকজন তৈরি করছেন, সেটা হলো যে হিন্দু ভোটারদের ভিতরে। দেখুন, হিন্দু ভোটার যারা আছেন আপনাদেরকে বিশেষ করে বলতে চাই, 1971 সনে এই বাংলাদেশ তৈরিতে আপনাদের সাম্প্রদায়িকভাবে সবচেয়ে বেশি ভূমিকা ছিল। পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের সহযোগিতা ছাড়া এত দ্রুত আমরা স্বাধীনতা পেতাম না, এবং অনেক শরণার্থী সেই সময় ওই দেশে আপনারা চলে গিয়েছিলেন, আবার এখানে চলে এসেছেন। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনোদিন আপনাদের সম্প্রদায়ের কাউকে এই বাংলাদেশে শান্তিপূর্ণ অবস্থা রাখতে পারে নাই। 2001-এর কথা আপনাদের মনে আছে। এমনকি এমন কোনো দেশ, এইরকম আমাদের বাংলাদেশের ভিতরে এমন কোনো আসন নাই যে আসনে আওয়ামী লীগের এমপি নাই তারপরও আপনারা ভালো ছিলেন। আওয়ামী লীগের এমপি না থাকলে ওই আসনে সংখ্যালঘুদের উপরে নির্মম নির্যাতন নেমে আসে। প্রিয় ভাইরা, আজকে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিচ্ছেন, কথা বলছেন, ভাই দলীয় সরকারের অধীনে স্বতন্ত্র এমপি কোনো উন্নয়ন দিতে পারে না। উন্নয়ন এখানে সরকার গঠন করবে দলীয় সরকার, দলীয় সরকারের দলীয় এমপি না থাকলে কোনো উন্নয়ন আসে না। স্বতন্ত্র এমপি উন্নয়ন দিতে হলে তাকে স্বতন্ত্র সরকার গঠন করতে হবে, তা নাহলে সে উন্নয়ন দেবে কোত্থেকে? উন্নয়ন হয় নাই কোথায়? এই যে আপনারা ওই যে দেখতেছেন যে ফেরিঘাটটা, এইখানে এই যে রামনাবাদ নদীর উপর দিয়ে প্রায় 1,000 কোটি টাকা দিয়ে এখানে যে বৃষ্টি হবে, এই বৃষ্টি এই অর্থনৈতিক টানাপোড়নের মধ্যে আপনাদের এমপি এস এম শাহজাদা ইকনেকে পাশ করিয়েছে, জিও করেছে, ফান্ড ট্রান্সফারের কাজ করিয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে। আজকে এই ব্রিজের কাজ দেখার জন্য এখানে ইঞ্জিনিয়াররা আসছেন, তারা দেখছেন। অথচ এই ব্রিজ নিয়ে কত প্রোপাগান্ডা হচ্ছে, এখানকার স্থানীয় মেয়র সাহেব ওই যে ব্রিজের ওই মাথা যেখানে পড়বে সেইখানের যারা লোকজন বসবাস করে তাদের কাছে গিয়ে বলেন, তোমরা এই এমপিকে ভোট দেবা সে তো ব্রিজ আনবে, তোমার ঘর তো এখানে উচ্ছেদ হবে। আরে ভাই, মাননীয় প্রধানমন্ত্রী যত জায়গায় যত প্রকল্প করেছেন, প্রত্যেকটা প্রকল্পের জন্য যাদেরকে ক্ষতিগ্রস্ত তাদেরকে জায়গা জমির 3 গুণ মূল্য দিয়েছেন, যার টিনের ঘর ছিল তাকে বিল্ডিং করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী হলো মানবিক প্রধানমন্ত্রী, উনি কাউকে উচ্ছেদ করেন না। এই যে এদিকে অবদা আছে, অবদার পাশে অনেক লোক আছে ভোটার, মেয়র সাহেব এসব জায়গায় গিয়ে বলে যে এমপি হলে তোমাদেরকে অবদার পাড় থেকে উচ্ছেদ করবে। ভাই আমি তো গেল 5 বছরও এমপি ছিলাম, আমি কেন আপনাকে উচ্ছেদ করতে যাব? কোনো দিন কোনো সময় আমার পক্ষ থেকে কেউ আপনাদেরকে কোনো জ্বালাতন করেছে? কখনোই না। কাজী ভাই, এই যে বাজে কথা বাজে চিন্তা এগুলোর ভিতরে আপনারা কোনো সময় কান দিবেন না, এমনটা আমি বিশ্বাস করি।
আমি অত্যন্ত নম্রতা ভদ্রতা শিক্ষিত মার্জিত রূপ দিয়ে আমি গেল পাঁচটি বছর এখানে, একটি রাজনৈতিক সহিংসতা হয় নাই, একটি মামলা হয় নাই, একটি মারামারি হয় নাই, কেউ কারো সম্পদ নিয়ে এখানে ঝুঁকিতে পড়ে নাই, কোনো মা বোন এখানে বেজ্জতি হয় নাই, এমনভাবে আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে এই জনপদকে শান্ত রেখেছি। যারা এখন অন্য পক্ষে নেমেছে তাদেরকে আপনারা জানেন, তারা বিতাড়িত। এই লোকগুলো যদি কোনোভাবে কোনোভাবে ভুল করে, আপনাদের ভুলের মাধ্যমে যদি তারা ক্ষমতায় আসে, এই জনপদটা কেমন হবে, তাদের সময় কেমন ছিল, এ বিবেচনার ভার আপনার প্রতি। প্রিয় ভাইয়েরা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশের কোনো গতি নাই। উনি বিবেচনা করে, ওনার উনি উপরে আল্লাহ, নিচে উত্তম বিবেচক হিসেবে উনি তো আমাকে আপনাদের কাছে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমি তো লটারি ধরে মনোনয়ন পাইনি, তো কাজেই উনি যেহেতু উত্তম বিবেচক, আমি আপনাদের কাছে, আমি এইবারে আমি আপনাদের কাছে ভোটটা নৌকা মার্কায় ভিক্ষা চাইছি। আমি যদি কোনো কারণে সামনের দিনে যা যা বললাম এর বাইরে ব্যত্যয় ঘটে, কোনোদিন আপনাদের কাছে আর আমি ভোট চাইতে আসবো না। এই ভিডিওটি আপনারা সংরক্ষণ রাখবেন। প্রিয় ভাইয়েরা, কোনো লোক যদি ক্ষমতার অপব্যবহার করে এই জনপদে সামনের দিনেও কোনো রকমের অস্থিতিশীল অবস্থা তৈরি করতে হয়, আমি কথা দিচ্ছি আমি তাদেরকে কঠোর হস্তে দমন করব। তো কাজী আমি ইয়াং ভোটার, বয়স্ক ভোটার, মধ্যবয়সী ভোটার, পুরুষ ভোটার, মহিলা ভোটার, হিন্দু ভোটার, মুসলমান ভোটার, সকলের প্রতি বিনয়ের সহিত প্রার্থনা করছি, মাননীয় প্রধানমন্ত্রী যেমনি আমাকে নৌকা দিয়েছেন তেমনি তিনি আমাকে বৈঠাও দিয়েছেন। আমি শক্ত হাতে এই বৈঠাবে নৌকার হাল ধরে আপনাদেরকে আমি কাঙ্ক্ষিত উন্নয়ন, কাঙ্ক্ষিত ভালোবাসা দিয়ে এই জনপদ তৈরি করব। তো কাজী দলমত নির্বিশেষে কোনো রকমের ষড়যন্ত্রের মধ্যে না পড়ে আপনি আপনার বিবেককে চিন্তা করে ইনশাআল্লাহ আপনারা উন্নয়নের প্রতীক, মর্যাদার প্রতীক, স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকামার ক্রায় 7 তারিখ সকালবেলা কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা ওইখানে ভোটটা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছে আপনাদের সন্তান বিদায় নিচ্ছে। আপনাদের জয় হবে, জনতার জয় হবে, এখানে উন্নয়নের জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের হেফাজত করুক।